সঙ্গে সঙ্গে কারেন্ট রিয়াকশনটা পেয়ে যাবে। শুনতে পাচ্ছো? পাচ্ছো? আপনারা সবাই জানতেন যে আজকে আমাদের এখানে প্রধানমন্ত্রীর একটা ভার্চুয়াল ভিডিও কনফারেন্স চলছিল এবং তাতে 10টা রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডাকা হয়েছিল প্লাস কিছু ডিএমদের ডাকা হয়েছিল বিভিন্ন রাজ্যের। যদিও সিএমরা উপস্থিত থাকলে সিএমদেরই প্রায়োরিটি দিতে হয় বলে আমরা আমাদের রাজ্যের ডিএমদের অ্যালাউ করিনি। সেটা কথা নয়, কারণ আমি উপস্থিত ছিলাম, আমার চিফ সেক্রেটারি ছিল, আমার হোম সেক্রেটারি ছিল, আমার হেলথ সেক্রেটারি ছিল, সবাই ছিল। আমাদের যেটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মুখ্যমন্ত্রীদের অফিসিয়ালি আমন্ত্রণ জানিয়েও তাদের কাউকে একটি কথা বলতে না দেওয়া, তাদের সাথে সৌজন্যতা বিনিময় করা। আজকে কোভিড সবচেয়ে বড় প্যান্ডামিক সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা প্রত্যেকেই আমাদের রাজ্যের দাবি দাওয়া নিয়ে আমরা উপস্থিত ছিলাম এবং আপনারা হয়তো বিশ্বাস করবেন এইসব পেপার বক্স টক্স করে আমরা সমস্ত রেডি ছিলাম, বাট আমাদের কাউকে এক সেকেন্ডের জন্য বলতে দেওয়া হয়নি। উনি ওনার পছন্দ মতো কিছু ডিএম, ওনার বিজেপি রাজ্যের ম্যাক্সিমাম, এবং চার পাঁচজনকে দিয়ে বলিয়ে নিজে ভাষণ দিয়ে শেষ করে দিয়েছেন। কি যে ভাষণ দিলেন সেটাও বুঝলাম না। এই মিটিংটা ছিল প্রাইম মিনিস্টারের কোভিড নিয়ে মিটিং। কোভিড নিয়ে মিটিংটা এত ক্যাজুয়াল, ইট ওয়াজ জাস্ট এ ক্যাজুয়াল সুপার ফ্লক মিটিং উই দ্য চিফ মিনিস্টার্স আর ফিলিং ইনসাল্টেড অ্যান্ড হিউমিলিয়েটেড অ্যান্ড উই আর অ্যাস্টনিশড টু সি দ্যাট প্রাইম মিনিস্টার কল্ড এ মিটিং অ্যান্ড ইনভাইটেড দ্য চিফ মিনিস্টার্স অ্যান্ড অল দ্য চিফ মিনিস্টার ওয়ার সিটিং জাস্ট লাইক পাপেট, নো বডি ইজ অ্যালাউড টু স্পিক, দেন হাউ ডু ইউ স্পিক অ্যাবাউট দ্য পাবলিক ডিম্যান্ড? উই নেভার আস্ক অ্যাবাউট দ্য কোভিড ভ্যাকসিন, দে নেভার আস্ক অ্যাবাউট দ্য মেডিসিন পজিশন, দে নেভার আস্ক অ্যাবাউট দ্য অক্সিজেন পজিশন, দে নেভার আস্ক অ্যাবাউট দ্য রেমডেসিভির দ্য মেডিসিন দ্য আর্জেন্ট হোয়াট ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট নাও, দে ডিডন্ট আস্ক আস ফর দ্য ব্ল্যাক ফাঙ্গাস দ্যাট নিউ ডিজিজ। এবং আমরা রিয়েলি লজ্জিত, আজকে আমাদের সরকারের 10 বছর পূর্ণ হচ্ছে। আমি আজকে শপথ নিয়ে বলছি, আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রীর কাছে আমরা বলবো আমাদের ভ্যাকসিনটা দিন যাতে সবাইকে ভ্যাকসিনটা দেওয়া যায়। উনি তার ভাষণে বলছেন করোনা নাকি কমে গেছে, যদি করোনা কমে গিয়ে থাকে তাহলে এত মৃত্যু হচ্ছে কি করে? যদি করোনা কমে গিয়ে থাকে, কখনো কমে কখনো বাড়ে, এই নেগলিজেন্স করার জন্যই করোনাটা বেড়েছিল। 6 মাস কোনো কিছু না করার জন্য করোনা বেড়ে গিয়েছিল। আপনারা দেখেছেন 8 ফেজ ইলেকশন করার জন্য বেঙ্গলে গ্রামে গ্রামে করোনা বাড়িয়েছে, প্রায় 5-6 লক্ষ সেন্ট্রাল পুলিশের ফোর্স এখনো পর্যন্ত 105টা ব্যাটালিয়ান পড়ে আছে এবং করোনাটা বাড়িয়ে দিয়ে চলে গেছে বাংলায় গ্রামে গ্রামে। তা সত্ত্বেও আমরা প্রায় 284টা হসপিটাল আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, প্লাস আরও অনেক হসপিটাল আছে যেখানে আমরা 234টা কোভিড হসপিটালের মধ্যে 184টা গভর্নমেন্ট হসপিটাল এবং 41 আমরা প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট দিচ্ছি। কিন্তু আমাদের খারাপ লাগলো যে প্রধানমন্ত্রী এত ইনসিকিউর ফিল করছেন নিজেকে, যে একটা মুখ্যমন্ত্রী কথা শুনতে চাইলেন না, এত ভয় কিসে? এত অবহেলা কিসের? যদি তিনি কথা না শুনতেই চান মুখ্যমন্ত্রীদের, তাহলে ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী, আমরা 3 কোটি ভ্যাকসিন দেওয়ার জন্য বলেছিলাম, দেয়নি,
কমিয়ে দিচ্ছে, প্রতিদিন স্পিডটা কমিয়ে দিচ্ছে ভ্যাকসিন দেওয়ার। এ মাসে আমাদের 24 লক্ষ ভ্যাকসিন পাওয়ার কথা ছিল, 13 লক্ষ আমরা পাইনি। অক্সিজেন দিচ্ছে না। রেমডেসিভির যে ওষুধটা সবচেয়ে ইম্পর্টেন্ট করোনার জন্য, সে ওষুধটা মার্কেটে পাওয়া যাচ্ছে না, কে জবাব দেবে? প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন মুখ লুকিয়ে, জবাবটা কে দেবেন? সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে এগুলো সমস্তটা, না কেন্দ্র না রাজ্যকে কোন রকম পয়সা দিয়ে হেল্প করছেন। এমনকি আমরা বারবার বলেছিলাম সারা ভারতবর্ষের 140 কোটি লোকের জন্য 30,000 কোটি টাকা স্যাংশন করলে ইউনিভার্সালি সকলে ভ্যাকসিনটা পেয়ে যায়, সেটাও দিলেন না। বড় বড় বিল্ডিং বানাচ্ছেন, স্ট্যাচু বানাচ্ছেন নিজেদের, এটা ওটা ভাঙছে, এটা ওটা করছে, সেসবগুলো করে যাচ্ছেন। আর আজকে মানুষ মরে যাচ্ছে, 18 বছরের ছেলের মেয়েরা মরে যাচ্ছে। আজকে যত মৃত্যুর সংখ্যা দেখছেন, এবারে কিন্তু সংখ্যাটা 30-35 বছর থেকে 55-60 বছরের মধ্যে বেশি। কই আমাদের জিজ্ঞেস করার সুযোগ দেওয়া হলো না? নদীতে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হলো, নমামি গঙ্গা আজকে মৃত্যুপুরী গঙ্গায় পরিণত হয়েছে, মানুষ গঙ্গার জলে পা দিতে ভয় পাচ্ছে, সারা দেশটাকে আজকে পুরো দূষণময় করে দিয়েছে, বিষাক্ত করে দিয়েছে, পরিবেশটাকে বিষাক্ত করে দিয়েছে। আর বলছে করোনা কমে যাচ্ছে, আবার কবে বলবে? আবার একটু ঘন্টা বাজিয়ে দিন, তাহলে করোনা কমে যাবে। কোনো পার্মানেন্ট সলিউশন নেই, কোনো অ্যাকশন নেই। আমরা ভেবেছিলাম যে আমরা বাংলার কথা বলবো, এবং আমাদের একটা প্ল্যান ছিল টিকায় আমরা প্রথম, আমরা সবচেয়ে ভালো টিকা সিস্টেমটা কাজ করি। আমরা ভেবেছিলাম ভ্যাকসিনটা পাবো এবং দরকার হলে পয়সা দিয়ে কিনবো, কিন্তু সেই ভ্যাকসিনটা দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বাংলার সব মানুষকে ভ্যাকসিনাইজেশনটা করে দেবো। কিন্তু প্রধানমন্ত্রী সেই সুযোগটা আমাদের দিলেন না। ইলেকশনের আগে বলেছিলেন, বিহারে ইলেকশনের আগে যেমন বলেছিলেন বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন, বেঙ্গলেও ইলেকশনের আগে বলেছিলেন বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন। এখন ভ্যাকসিন দেওয়া তো দূরের কথা, নিজের মুখ লুকিয়ে পালাচ্ছে, মিটিংয়ে ডেকেও একটা কথা বলতে দিচ্ছে না। তার মানে টোটাল ফেডারেল স্ট্রাকচারটাকে বুলডোজ করার, ডিমোলিশ করবার, এবং টোটাল ফ্র্যাকচার মানে ফেডারেল স্ট্রাকচারটাকে একেবারে দম্ভ দিয়ে ঘুরিয়ে দেবার, একেবারে শুম্ভ নিশুম্ভর মতো অধ্যত্ব অহংকার দানবিকতায় ঘেরা একটা দেশ চলছে, যে দেশের আমরা অধিবাসী, আমরা গর্ব করি আমাদের দেশ নিয়ে। কোনো ভ্যাকসিন প্রোকিউরমেন্ট করা হচ্ছে না। এবং দেখুন, আমাদের এখানে যেটুকু গ্রামে গ্রামে বেড়েছে বিকজ অফ 8 ফেজ ইলেকশনের জন্য, বারবার বলেছিলাম একবারে করে দেওয়া হোক, অন্তত 4টি ইলেকশনও একসাথে করে দেওয়া যেতে পারতো, করেনি, গায়ের জোরে কথা শোনেনি, কি চলছে সবই তো দেখতে পাচ্ছেন। পোস্টপোন ভায়োলেন্সের নাম করে সেন্ট্রাল টিম পাঠিয়ে দিচ্ছে। আর কই সেন্ট্রাল টিম পাঠিয়েছে উত্তরপ্রদেশে, যখন ডেড বডিগুলো ভাসিয়ে দিয়েছে, সারা দেশের গঙ্গা দূষণ করে দিয়েছে, আজকে কই সেন্ট্রাল টিম পাঠাচ্ছে দেখতে কোথায় ভ্যাকসিন আছে আর ভ্যাকসিন নেই, কোথায় অক্সিজেন আমাদের যেগুলো তৈরি করার কথা অক্সিজেন সেন্টার সেগুলো করতে দেওয়া হচ্ছে না, ঝুলিয়ে দেওয়া হচ্ছে, ডিলে করে দেওয়া হচ্ছে। সুতরাং আমি মনে করি কান্ট্রিজ ফেসিং ভেরি ক্রিটিক্যাল পাসিং থ্রু এ ভেরি ক্রিটিক্যাল জাংচার ওয়ার প্রাইম মিনিস্টার ইজ ভেরি ক্যাজুয়াল, অ্যান্ড টুডে দ্য মিটিং ইজ বিন প্রুভড দ্যাট ইট ইজ এ সুপার ফ্লপ, এ ক্যাজুয়াল মিটিং, হি ওয়ান্টেড টু গেট দ্য পাবলিসিটি থ্রু সাম মিডিয়া, অ্যান্ড দ্যাটস ওয়াই হোয়াট এভার হি থিঙ্কস হি এক্সপ্রেস হিজ ওপিনিয়ন, বাট হি ডিডন্ট অ্যালাউ দ্য আদার চিফ মিনিস্টার্স অফ দ্য স্টেট, দেয়ার আর সো মেনি চিফ মিনিস্টার্স নেম ওয়াজ ইন দি স্টেট, বেঙ্গল টু মহারাষ্ট্র টু কেরালা টু সো মেনি, বাট নো বডি ওয়াজ অ্যালাউড টু স্পিক হোয়াট দে থিঙ্ক, আর উই দ্য বন্ডেড লেবার অর আর উই দ্য পাপেট, অনলি হোয়াট দ্য হিজ মাস্টার ভয়েস দে হ্যাভ ম্যাটার, অ্যান অপোজিশন ইজ নো ম্যাটার, দে হ্যাভ ডিমোলিশড দ্য ফেডারেল স্ট্রাকচার, দে হ্যাভ
forgotten the constitutional provisions. They have violated the COVID norms. They didn't allow us to speak how to control the COVID pandemic. The medicines are not available. The oxygens are not available. The remdesivir, this medicine is not available. The other thing is not available. And vaccine also, I do not know how long. If we accept his formula, then it may take 10 years to give vaccine to all. Then so many persons will die. Even you have seen so many young generations. We have to give vaccine to them. I have written a letter to Prime Minister so many times that please provide us vaccine. We want to give from 18 years. 18 years plus 45 years plus 60 years, all we want to give universal vaccine. Even if you give us the procurement for vaccine, then we may pay also. Because Bengal, we have already purchased 60 crores rupees the vaccine we advance for private purchasing. But sometimes it is not available. So where we'll get? We have our good infrastructure. Our doctor sisters also, they are working. They are working in a very good manner. That's why the present situation, I can tell you, Bengal, that though the vaccine speed is very low, they are not giving us the vaccine. But instead of that, now our weekly positive rate is coming down. Current positive rate is around 28.7% lower from highest positivity rate, 32.8%. And death rate is significantly lower, 0.69% in this phase of COVID-19. We have 234 COVID hospitals, 184 government and 41 requisitioned private hospitals. We have 40,000 the oxygen beds and including ICU, HDU bed. And our occupancy rate in the hospital is 41%. So we can spare more people. And also in safe home also, we have so many, even private hospital also, we have said that 60% should be reserved for COVID patient. And now, you see, vaccination drive. We have received from central 1.31 crore doses for this doctor, nurse, sisters, for all. From where we have already administered 1.26 crores already. And for vaccination further, 18 plus 244 plus category, we have been allocated 17.5 lakh doses. There we have paid 60 crores for that. And we are giving priority to our hawkers, to our transport drivers, to our sabji wala, theke shuru kore jara gorib manush, panchayate kaj kore, municipality kaj kore, 100 diner kaj kore, ei sob lokra jader jonno amra beche thaki, tader amra chesta korchi je jate tader amra dose ta dite pari. Amra age cheyechhilam 3 koti vaccine. 3 কোটি ভ্যাকসিন পেলে আমরা 2 কোটি রাখতাম, দিতাম 1 কোটি প্রাইভেটকে দিতাম, মানে 3 কোটি মানে 1.5 কোটি লোক পাবে, 1 কোটি মানে 50 লক্ষ পাবে, কারণ দুটো করে লাগে। এখন আমরা 8.6 কোটি ডোজ চাইছি, যাতে আমরা সবাইকে দিতে পারি, মানে 18 বছর বয়সের পর থেকে যে সংখ্যাটা আছে ওটার জন্য আমাদের প্রয়োজন 8.6 কোটি, কিন্তু কেউ পাচ্ছে না। আমরা এটাও বলেছিলাম যে তোমাদের যদি কেউ ফ্রাঞ্চাইজি করে এখানে কোনো কারখানা তৈরি করে, আমরা ল্যান্ড এবং অন্যান্য সব সাপোর্ট দেওয়ার জন্য তৈরি, সেটাও আমরা বলেছিলাম, কিন্তু কিচ্ছু হলো না। আমাদের ভ্যাকসিন দেওয়া হোক, আমি আজকে আমাদের 10 বছরের মামাটি মানুষের সরকারের পূর্ণ হচ্ছে, আমি বাংলার মানুষকে কথা দিয়েছিলাম দেব, আমি এখনও বলছি ভ্যাকসিন পেলে আমি পুরো সবাইকে 3 মাসের মধ্যে সব ভ্যাকসিন কমপ্লিট করে দেব। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের না দেয়, তাহলে আমাদের হাত পেয়ে খালি থালা নিয়ে অপেক্ষা করতে হবে। তার মধ্যেও ইতিমধ্যে আমরা প্রায় 1.5 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছি। আরেকটা জিনিস আমার আজকে জিজ্ঞেস করার কথা ছিল যে কখনো বলছেন
তিন সপ্তাহ পরে দুটো ডোজ, কখনো বলছেন ছ সপ্তাহ পরে দুটো ডোজ, কখনো বলছেন 40 দিন পরে দুটো ডোজ, কখনো বলছেন 1 বছর পরে দুটো ডোজ। অ্যাকচুয়াল ব্যাপারটা কি? ইজ দেয়ার এনি স্টাডি, এনি রিসার্চ, হোয়াট ইজ দ্য গাইডলাইন্স? কেউ জানে না। যেহেতু ভ্যাকসিন নেই, কখনো বলে দিচ্ছে 7 দিনে দুটো ডোজ, প্রথম দিকে কিছু দেওয়া হয়েছিল 4 সপ্তাহের মধ্যে, এখন আবার বলে দেওয়া হচ্ছে 40 দিন পর, আবার বলে দেওয়া হচ্ছে 16 সপ্তাহ পর। সকলে একটা ডাইলেমার মধ্যে আছে, আমরা জানি না কি হচ্ছে। তার মধ্যে আবার একটা ব্ল্যাক ফাঙ্গাস এসছে, সেটা সুরট থেকে এসছে গুজরাটে, এবং সেটা অলরেডি ডিক্লেয়ার করেছে, এবং আমাদের এখানেও 4টা কেস আমরা পেয়েছি এরকম। সুতরাং এগুলো নিয়ে তো কথা বলার দরকার। সেই ওষুধগুলো পাওয়া যাচ্ছে না। আমি যে ব্ল্যাক ফাঙ্গাস হলে যে ওষুধগুলো দেবো লোককে, সেই ওষুধগুলো পর্যন্ত দিচ্ছে না। এই ওষুধগুলো কেন্দ্রীয় সরকারের ভাণ্ডারে থাকে, এবং এটা তাদের কাছে প্রোকিউরমেন্ট করার পলিসি। তো মহা মুশকিল। আমরা রাজ্য চালাচ্ছি, আর রাজা যিনি দিল্লির রাজা হয়ে বসে আছেন, সম্রাট হয়ে বসে আছেন, সেই সাহেনশা মানুষের দিকে তাকাচ্ছেনই না। তিনি বলে দিচ্ছেন সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক হ্যায়, সবকা সাথ চলেগা। আগে বলতো সবকা বিকাশ সবকা সাথ, আর এখন বলছে সব ঠিক হ্যায়, করোনা ঠিক হ্যায়। মানুষের মৃত্যুচ্ছ বলে একদিকে, আর একদিকে এদের উদ্ধত্ত অহংকার টোটালটাই নেগলিজেন্সের ওপরে চলছে, এবং এইভাবে কতদিন চলবে আমি জানি না। বাট উই আর রিয়েলি সরি, উই আর শক, উই আর অ্যাস্টনিশড। অ্যান্ড আমাদের এখানে অক্সিজেন 450 মেট্রিক টন দেওয়া হচ্ছে, আমাদের দরকার 700 মেট্রিক টন। আমাদেরটা কেড়ে নিয়ে গিয়ে অন্য রাজ্যে দিয়ে দেওয়া হচ্ছে, সেটাও বলতে পারলাম না। আমার এখানে আমি বলতে চেয়েছিলাম সারা ভারতবর্ষে 30,000 কোটি টাকা দিলে ইউনিভার্সাল 140 কোটি লোকের পেয়ে যেত, 18 বছর থেকে 18+45+60, তাহলে প্রবলেমটা অনেকটা সলভ হতো। ভ্যাকসিনটা দিলে আবার যে করোনা হয় না তা ঠিক নয়, কিন্তু যেটা আমরা শুনছি যে ওয়েভটা একটু কম হয়, অনেকে বেঁচে যেতে পারে, 90% পিপুল বেঁচে যেতে পারে। তা সেটা আমরা কেন করছি না? সেটা না করে আজকে সবাইকে মৃত্যুর দিকে আমরা ঠেলে দিচ্ছি। আপনারা তো কলকাতাও দেখছেন, কলকাতার মেয়র যে সারাদিন কাজ করে বেড়ায়, আমি কোর্টে সাবজুডিস বলে আমি কিছু বলবো না, বাট এটা আমি নিশ্চয়ই বলবো যে ও সারাক্ষণ কাজ করে বেড়ায় এবং সারাক্ষণ ফিল্ডে থেকে কাজ করে বেড়ায়। কিন্তু আজ 4 দিন ধরে কলকাতা ভ্যাকসিনেশনের কাজ, ক্লিনলিনেসের কাজ আমরা অন্যভাবে করছি, কিন্তু একজনের বিকল্প তো আরেকজন হয় না। এই প্যান্ডামিকের টাইমে ভ্যান্ডেটা পলিটিক্স করবার টাইম আছে ওদের, ভ্যান্ডেটা রাজনীতি করবার টাইম আছে ওদের, এবং সেক্ষেত্রে প্যান্ডামিক নিয়ে রাজ্যকে ডেকেও রাজ্যকে বলতে দেওয়া হয় না। তার মানে ওরা কোথায় নিয়ে যাচ্ছে কেন্দ্র রাজ্যের সংঘাতকে, ফেডারেল স্ট্রাকচারটাকে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এটা মানায় না। এটা আজকে রাজ্যগুলোর অসম্মান হয়েছে, রাজ্যগুলোর এবং ওষুধের দামও আপনারা জানেন ফ্লিপ ফ্লপ পলিসি চলছে, কোনটা 150 তো কাউকে দিচ্ছে 400 তো কাউকে দিচ্ছে 600, কোনো প্রোকিউরমেন্ট পলিসি নেই, কোনো ক্লারিফিকেশন, কোনো ভ্যাকসিন মেশিন ম্যানুফ্যাকচারিং পলিসি নেই, ইভেন জিএসটি নিচ্ছে। ধরুন অক্সিজেন অনেকে বিনা পয়সায় দিতে চায় কর্পোরেট হাউস থেকে, অনেক মানুষ কাজ করতে চায় এনজিও, তাদের কাছ থেকে জিএসটির টাকা কেটে নেওয়া হচ্ছে, আরও অন্যান্য তাদের কাছ থেকে সমস্ত ইন্টারেস্ট কাটা হচ্ছে। ফলে একটা লোক সোশ্যাল ওয়ার্ক করতে এসে দেখি মানে তার জল জলপাই দুটোই দিয়ে দেবে, তা কখনো হয়? একটা মানুষ যখন কাজ করতে আসে, মানুষ জানে আমি এই কাজটা করছি তার কারণ আমার ভোট দেবে, যাতে আমার আবার ট্যাক্স না দিতে হয়। আজকে সেটাও নেই, পুরোপুরি ট্যাক্স দিতে হচ্ছে। আর উত্তরপ্রদেশকে দিয়ে একজন বলালো নিয়ে বলিয়ে বলছে বহুত বড়িয়া চল রা হ্যায়, কই একবারও প্রধানমন্ত্রী কোশ্চেন করেননি ডেড বডিগুলো কোভিড প্রোটোকল না মেনে কেন গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছ, কত ডেড বডি তার হিসেব কত? আর বলছে ওখানে নাকি কিছু হয়নি, মানে কোনো রেকর্ডটাকেই টোটাল চেপে যাওয়া হচ্ছে, তোতা পাখির বলি। এই হচ্ছে পরিস্থিতি। সুতরাং আমি আপনাদের এটাই বলতে এসেছি যে আজকের মিটিং নিয়ে বলার সুযোগ দেওয়া হবে, কিন্তু আই এম সরি নোবডি ওয়াজ অ্যালাউড টু স্পিক, বাট উই আর নট দ্য বন্ডেড লেবার, উই থট দ্যাট হোয়াট উই ওয়ান্টেড টু স্পিক দ্য প্রাইম মিনিস্টার, ইট ইজ নাথিং এগেনস্ট অফ দ্য গভর্নমেন্ট অর নাথিং এগেনস্ট অফ দ্য পার্টিকুলার পার্সন,
but it is the demand of the people to help the people. It is poor people demand. That when he didn't allow, then all the chief minister must protest on this. এবার আপনাদের কিছু জিজ্ঞেস করা থাকলে শুধু এই সাবজেক্টে বলতে পারেন। কোর্ট নিয়ে আমাকে জিজ্ঞেস করবেন না, আমি কিন্তু সব জুডিস ম্যাটার নিয়ে রিপ্লাই দেব না। এটা আমাদের লয়াররা দেখছেন। হ্যাঁ, ওটা বলবেন না। আচ্ছা ঠিক আছে, পিছিয়ে দিল কি হয় না, ঠিক আছে বল। রাজ্যে তো আর্থিক পাওনা অনেক কিছু ছিল, কিছু দেয়নি, সেসব তো কিছু দেয়নি। একটা আমফান চলে গেছে, টাটা বাই বাই করে আকাশের ওপর থেকে ঘুরে চলে গেছেন দেবে বলে। আরেকটা আমার জোশ আসছে, তার জন্য আবার আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে। প্রতি বছর একটা করে দুর্যোগ, একটা দুটো করে আসে, একদিকে কোভিড দুর্যোগ, আর একদিকে কখনো আমফান, কখনো জজ, কখনো সুনামি, নানা রকম চলে। সুতরাং এটাও আর একটা সিরিয়াস দুর্যোগ আসছে, তার জন্য যা যা করার আমরা করেছি। আমরা সব ডিএমকে অ্যালার্ট করেছি, সুন্দরবনের এবং দীঘা কোস্টাল এরিয়া কাছাকাছি এরিয়াগুলো সবাইকে অ্যালার্ট করা হয়েছে। এই জন্য গভর্নমেন্ট থেকে যা যা করার, ডিজাস্টার ম্যানেজমেন্টের থেকে আমরা গতকাল মিটিং করে নিয়েছি এবং এটা নিয়ে করা হচ্ছে। আমি এক্ষুনি আবার মিটিং করব। এটা ওয়ান ওয়ে কমিউনিকেশনও হয়নি, এটা ওয়ান ওয়ে ইনসাল্টেশন হয়েছে, ওয়ান ওয়ে হিউমিলিয়েশন হয়েছে, ওয়ান নেশন অ্যান্ড অল হিউমিলিয়েশন। ওনারা বলেন না ওয়ান নেশন ওয়ান লিডার, উনি কাউকে বলতে দেবেন না। ওয়ান নেশন অ্যান্ড অল হিউমিলিয়েশন। দিদি দিদি আপনি না, এক তো সিএম কো বলে দিয়া গয়া যে বিজেপি স্টেট কে হ্যায় নাই, সিএম কো নাই বলে দিয়া, কিয়া সোচতা হ্যায় আপ লোগ, কিয়া সুনতা নাই হ্যায় জব বলতা হ্যায়। কোই সিএম কো বলনে নাহি দিয়া, ডিএম কো বলনে দিয়া, ডিএম কো থোড়া থোড়া ডিএম কো বোলা, জেসা উত্তর প্রদেশ কো ডিএম কো বোলা, এক এপি কা বোলা, এক ছত্তিশগড় কো বোলা, এসা চার পাঁচ ডিএম কো বোলা। দিদি আপ কে রহি থি কিউকি আজ চিফ মিনিস্টার কো বোলনে কা মৌকা নাহি দিয়া গয়া, আপ কে রহি থি মহারাষ্ট্র কেরালা জাহাঁ পে হাই কেস লোড ভি হ্যায়, তো কিয়া সারি চিফ মিনিস্টার্স মিল কে কোই কদম উঠায়েঙ্গে, কিউকি আজ আপ লোগো কো বাত করনে কা আপনা প্রবলেম সামনে রখনে কা মৌকা নাহি মিলা, কিয়া চিফ মিনিস্টার্স ইকঠা হোকর সামনে আয়েঙ্গে। देखिए, ऑल चीफ मिनिस्टर विल स्पीक इट्स देमसेल्व्स, इसमें हम तो इंटरफेयर नहीं कर सकते हैं। किसका क्या क्या बोलना है उसका फ्रीडम है, लेकिन बात यह हुआ है कि आज ने जो किया है एक डिक्टेटरशिप से भी ज़्यादा है। इसे लगता है कि देश में मार्शल लॉ चल रहा है, प्राइम मिनिस्टर का मर्जी माफिक सब चलेगा, सब उसका बॉन्डेड लेबर है, कोई पॉलिटिकल पार्टी से भी उनका नहीं है। पर सवाल हम लगातार देख रहे हैं, यूपी के अलग अलग जो घाट है वहां पर बॉडीज को डंप किया जा रहा है कोविड प्रोटोकॉल्स को वायलेट करते हुए, ये कितना चिंताजनक है। एक बहुत बड़ी, देखिए बहुत चिंताजनक है इसी के लिए कि हमारा देश में नदी सागर समुद्र लहरी एक ज्यादा है। इंडिया इज ए रिवर, रिवर इज अ मदरलैंड, मदर जस्ट लाइक नदी मातृका देश। इधर में क्या किया उन्होंने रिकॉर्ड नहीं रखने के लिए, और जलाने का भी उसका कोई इंतजाम नहीं है, इंफ्रास्ट्रक्चर नहीं है। अगर इतना बढ़िया होता तो क्यों गंगा का पानी में फेंक देता? गंगा का पानी में कितना लोग नहाते हैं, कितना लोग पूजा पाठ करते हैं, कितना लोग गंगा का पानी लेके माथा में छूता है, पूरा गंगा को विषाक्त कर दिया। और कहता है इधर में उत्तर प्रदेश में कुछ नहीं हुआ है, सब डेड बॉडी गंगा में भसा दिया है। कितना सेंट्रल टीम भेजा प्राइम मिनिस्टर ने? हमारा इधर में जब इलेक्शन कमीशन था, इलेक्शन कमीशन का अंडर में तो थोड़ा एक दो चीज हुआ तो सेंट्रल टीम भेज दिया, तो नेशनल ह्यूमन राइट्स कमीशन भेज दिया, तो पार्टी का टीम भेज दिया। और पूछिए इतना लोगों को गंगा में भसाने का बाद कितना सेंट्रल टीम भेजा? आज कोविड में इतना लोगों को मौत हुआ, कितना सेंट्रल टीम भेजा? कितना पैसा दिया? कितना वैक्सीन दिया? कितना ऑक्सीजन दिया? कुछ नहीं दिया। लेकिन गंगा माई की जो हम पूजा करते हैं वो गंगा माई की खत्म कर दिया, हमारा एनवायरनमेंट खत्म कर दिया। इसके लिए हिंदुस्तान को बहुत बड़ा इसमें इसके लिए भुगना पड़ेगा। नेचर कैनॉट एक्सक्यूज एवरीथिंग,
यू कैनॉट कॉम्प्रोमाइज विद द नेचर, नेचर इज समथिंग डिफरेंट। और जब आज ग्लोबल वार्मिंग चल रहा है, और जो ग्लोबल वार्मिंग चलने का बाद भी आप जो किया है इसका कोई माफी नहीं होता है। तो हम क्या करें, हम क्या करें, आप बोलो। हम मालदा तक हम बैरिकेड करके रख दिया था, जब डेड बॉडी आएगा तो हम उठा के उसको ससन मान में हम उसको क्रिमेशन कर देगा। कहां कहां भस के चला गया किसी का पता है? एक देश से और एक देश चला गया, पता है? जे लोगों ने एक काम किया वो लोगों के पास तो सीबीआई नहीं जाता है, जाते हैं क्या? आपने देखा सेंट्रल टीम जाते हैं ना? सीबीआई जाते हैं ना? एनवायरमेंट जाते हैं ना? ईडी जाते हैं? सब दिखाने के लिए है। আপনি আমরা যেটা জানি সেটা হচ্ছে কলকাতার মেয়র তিনি টাস্ক ফোর্সের দায়িত্বে কলকাতার করোনার জন্য, তো মেয়র তো চার দিন ধরে তাই হোক সেটা বলছি না আমি, সাবজুরি আমি ম্যাটার সাবজুরিস বলে আমি কিছু বলছি না, কিন্তু যা করেছে ওদের সাথে এ অন্যায়ের কোনো সীমা পরিসীমা নেই। আমি কোর্টের ব্যাপারে মন্তব্য করব না, কিন্তু এটা ডেলিভারেট পলিটিক্যাল ভ্যান্ডেটা পলিটিক্যালি আমি বলবো। এই কারণে কোর্টের বাইরে অ্যাজ এ পলিটিক্যাল পারসনস অ্যাজ এ গভর্নমেন্ট আমাদের ববি অনেক কাজ করে এবং ওদের ফুল টিম রাস্তায় নেমে কাজ করে। যে ছেলেটা নিজের ট্রায়াল দিয়েছে নিজের জীবনে, যখন কোভিড শিল্ড এসেছিল সে প্রথম নিজের ট্রায়াল দিয়েছে নিজের জীবনের রিস্ক নিয়ে, আর সেই ছেলেটাকে সহ সুব্রতদা সহ এদের সবাইকে যে আটকে রাখা হয়েছে দিনের পর দিন, এর যোগ্য জবাব বিচারের বাণী আশা করি সঠিক বিচার করবে। বাট অনেকটা দিন অনেকটা সময় কেটে গেল, তিন চার দিন ববি কাজটা করতে পারলো না, সুব্রতদা কাজটা করতে পারলো না, ফলে ডেড বডি জমেছে কিনা আমার খবর নিতে হবে। দিদি জয় চক্রবর্তী, নিউজ টাইম। যত এই প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যেদিনকে নমিনেশন জমা দেয়, আপনি প্রথমবার বলেছিলেন যে উত্তিষ্ঠান লড়াই হবে, আপনি বার্তা দিয়েছিলেন প্রথমবার 2024 সালে। একটা সময় কি আসছে যে বিজেপির বিরুদ্ধে অবিজেপি একটা মঞ্চ তৈরি করে ওয়ালিস্টম লড়াই করার সময় কি আসছে, আপনি কি মনে করেন? দেখুন আমি এখন কোভিড নিয়ে লড়তে চাই, আমার ফার্স্ট প্রায়োরিটি এখন হচ্ছে কোভিড নিয়ে লড়াই করা। আর সারা ভারতবর্ষে আমি মনে করি বিজেপির বিরুদ্ধে একটা টিম তৈরি হওয়া দরকার, যারা বিজেপির একনায়কতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হবে, এবং যারা ডিক্টেটরশিপ নয়, ডিক্টেটরশিপ ভার্সেস ডেমোক্রেসির লড়াই হবে, আমরা ডেমোক্রেসির পক্ষে। সেটা যারা যারা স্ট্যান্ড নেবে তারা স্ট্যান্ড নেবে, তারা যখন স্ট্যান্ড নেবে কথা বলতে চাইবে কথা বলবো, ব্যাস এবার ছেড়ে দিই। থ্যাংক ইউ, অনেক বলে দিয়েছি, লেখো ভালো করে।